সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবস্থান করছি মামা ভাগ্নে ডেইরি ফার্মে। আর দর্শক ভাই, আপনারা কিন্তু এর আগেও কিন্তু অনেক প্রতিবেদন কিন্তু দেখেছেন, কারণ এই ফার্ম থেকে প্রত্যেক সপ্তাহেই কিন্তু নিত্য নতুন সার গরুর কিন্তু মানে ছোট ছোট যে সার বাচ্চাগুলো আছে সেই সার বাচ্চার কালেকশন কিন্তু এই ফার্মে হয়ে থাকে। তো প্রত্যেক সপ্তাহ নেই, এই সপ্তাহতেও আসলাম। তো এই সপ্তাহতে আসার পরে কিছু আসলে মানে অস্ট্রেলিয়ান ক্রস জাতের যে সার বাচ্চাগুলো সীমিত দামের মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে শান্ত ভাইয়ের কাছে থেকে। তো দর্শক ভাই, কথা আর বাড়াবো না, আজকেও শান্ত ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তার মুখ থেকে শুনবো কেমন জাতের, কেমন মানের, কেমন দামের বাচ্চাগুলো তিনি সংগ্রহ করেছেন, তার মুখ থেকে আমরা সরাসরি শুনবো এবং আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। তো দর্শক ভাই, এটা একটি বিক্রয় কেন্দ্র, আপনারা কিন্তু চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো কথা আর বাড়াবো না, চলুন শান্ত ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রত্যেক সপ্তাহে তো আপনার এই মামা ভাগ্নে ডেইরি ফার্ম থেকে মানে প্রতিবেদন দেওয়া হয়? হ্যাঁ, প্রতি সপ্তাহে একটা করে আমার মামার প্রতিবেদন আপনার চ্যানেলে দেওয়া হয়। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে যদি আপনার মানে তিনটা গরু থাকে সেক্ষেত্রেও আপনার প্রতিবেদনটা মানে প্রতিবেদনটা দিই আমি। হ্যাঁ, তিনটা গরু থাকলে প্রতি সপ্তাহে তো আর গরু মিলে না আর কি। না না না, তো প্রত্যেক সপ্তাহে যদি মানে দুইটা তিনটা গরু থাকে সেক্ষেত্রেও আপনার মানে প্রতিবেদন একটা আসে আমার চ্যানেলে। তো এই সপ্তাহে ভাই, তো এই সপ্তাহে কয়টা কালেকশন করেছেন? পাঁচটা আছে ভাই। এই সপ্তাহে পাঁচটার মতো কালেকশন করেছেন? কালেকশন আছে। আচ্ছা, তো কি কি জাতের আছে? সব অস্ট্রেলিয়ান গরু আছে ভাই। সব অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু? হ্যাঁ, ক্রস। আচ্ছা, তো চলুন এক এক করে গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি। হ্যাঁ আসুন। তো ওই সাইড থেকে শুরু করব। তো এটা দেখতে পাচ্ছি শুরুতে জাতে অস্ট্রেলিয়া, ঠিক আছে ভাই? হ্যাঁ, জাতে অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু। দর্শক ভাই দেখতে পাচ্ছেন এটা আসলে অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু, কিন্তু রঙে তো দেখতে পাচ্ছি লাল। হ্যাঁ, লাল লাল অস্ট্রেলিয়ান গরু তো লাল হয়। আচ্ছা, এই গরুর একটা সমস্যা আছে কি আপনাকে আমি দেখাই দিই, ঠিক আছে? মিষ্টি ভাই গোল বেশ না, ঠিক আছে ভাই? ও জর্মই ভাই আরাম, ঠিক আছে? দেখেন, ও মানে মানে একটু হাড়টা খাটো এখানে, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা, মানে এই শেষের হাড়টা মানে একটু খাটো, জর্মই আরাম। আচ্ছা, এটা জন্মের থেকে এমন? হ্যাঁ, জন্মই আরাম। তো এটা মানে অনেকে কিন্তু বলবে না, কিন্তু এরপরে কি দরদাম হবে? সীমিত, বেশি দরদাম করা যাবে না, এরপরে অল্প কিছু দরদাম করে বিক্রয় করবে। আচ্ছা, তো শান্ত ভাই তারপরে যেটা দেখতে পাচ্ছি এটাও অস্ট্রেলিয়ান ক্রস জাতের বাচ্চা। হ্যাঁ দর্শক ভাই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং এটার বয়সটা কতদিন? এটার বয়স আছে 6 মাস। 6 মাসের মতো বয়স হবে? তো 6 মাস হিসাবে কিন্তু গ্রোথটা ভালো আছে, অনেক অনেক সুন্দর। সব বাচ্চা চাঁচা দেন, একটু যত্ন পাই নিলে খাওয়ালে শরীর মরিল কি হয় যাবে জানেন? আচ্ছা আচ্ছা, তো হাত পা গুলো কিন্তু দর্শক ভাই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর আছে। তো ভাই এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটাও চাচ্ছি আমি 49,000। এটার দামটা চাচ্ছেন 49,000 টাকা? আচ্ছা, এরপরে কি দরদাম হবে? আর একটু সুযোগ আছে দরদাম, এরপরে একদম তার গরু কিনা বেচা হয় না ভাই। আচ্ছা আচ্ছা, এরপরেও দরদাম করে বিক্রয় করবেন আর কি? হ্যাঁ। তো চলুন ওই সাইডের তিনটা গরু আছে ওইটা দেখায়। তো ভাই এই সাইডে শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটা অস্ট্রেলিয়ান ক্রস, ঠিক আছে? এ দুধ পায়নি, ঠিক আছে? একবার দুধ মধ্যে পায়নি। আচ্ছা, এটা অস্ট্রেলিয়ান ক্রস জাতের বাচ্চা, মানে এগুলো তো দেখতে পাচ্ছি হাড়ে কাবু আছে। কাবু আছে, কিন্তু যত্ন করতে হয় ভাই, যত্ন না করলে ভাই এগুলো মানে এরা মায়ের দুধটা সেরকম পায় না, ছোট থেকে আলাদা হয়ে গেছে। তো দর্শক ভাই এগুলো কিন্তু আপনারা নিয়ে গিয়ে যদি ঠিকভাবে যত্ন আত্তি করতে পারেন, লালন পালন করতে পারেন, তাহলে কিন্তু আসলে লাভটা বেশি করতে পারবেন, কারণ এগুলো কম দামে আপনারা পাচ্ছেন। আচ্ছা ভাই, তো এটার দামটা কেমন চাচ্ছেন? এটা চাচ্ছি আমি মাত্র 37,000। মাত্র 37,000 টাকা চাচ্ছেন? এরপরে তো সামান্য কিছু দরদাম করে নিতে পারবেন। আচ্ছা, তো দর্শক ভাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কম দাম দিয়ে আপনারা যদি নিয়ে গিয়ে একটু যদি ঠিকভাবে মানে খেয়াল রাখেন কিংবা লালন পালন করেন, তাহলে ভালো পরিমাণের একটি লাভ পাবেন। তো ভাই তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা এটা দোআঁশলা গরু, ঠিক আছে? আচ্ছা, এটা দোআঁশলা? হ্যাঁ, দোআঁশলা। এটার একটু চুট হবে মনে হয়? বড় হলে বড় হলে একটা চুট হবে গরুটা, কিন্তু অনেক, ঠিক আছে? মানে কাছে ভিড়তে দেয় না। মাশাআল্লাহ, মানে কাছে ভিড়তে দেয় না? না না। এর বয়সটা কতদিন হবে? এর বয়সটা আছে 5 মাস। 5 মাসের মতো বয়স হবে? আচ্ছা, তো এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 45,000 টাকা। এটার দামটা চাচ্ছেন 45,000 টাকা? এরপরে কি দরদাম হবে? আর সীমিত ভাই, সীমিত। এরপরে সীমিত কিছু দরদাম করে বিক্রয় করবে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ভাই শেষের যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা অস্ট্রেলিয়ান ক্রস, এটা অস্ট্রেলিয়ান ক্রস জাতের বাচ্চা, তো কালারে লাল রং। লাল লাল। আচ্ছা,
তো দর্শক ভাই পুরো বডিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছন সাইড এটা আর হাত পা গুলো কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে মোটা আছে মানে বয়স হিসাবে তো এটার দামটা ভাই কেমন যাচ্ছেন এটা আমি চাচ্ছি 49500 এটার দামটা চাচ্ছেন 49500 টাকা আচ্ছা এরপরে কি এটার দরদাম হবে সীমিত সীমিত বেশি সীমিত দরদাম করে বিক্রয় করবে নাকি আচ্ছা তো শান্ত ভাই আজকে তো এই পাঁচটায় কালেকশন আজকে পাঁচটায় দেখালাম আচ্ছা তো দর্শক ভাই তো সংগ্রহ করতে পারবে অবশ্যই সংগ্রহ করতে পারবে তো প্রত্যেক বারে নেই এবারে আপনার নাম্বারটা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ইমন আমার নাম তাহলে 0175702 এই 0175 জি 253635 আচ্ছা এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো দর্শক তো 24 ঘন্টাতে সব সময় যোগাযোগ করতে পারবে অবশ্যই অবশ্যই 24 ঘন্টা যোগাযোগ করতে পারবে আচ্ছা তো শান্ত ভাই আপনার মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর দর্শক এমন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম